বইমেলা ফুলমেলা তো শুনেছেন, কিন্তু আলুর দমের মেলা কি শুনেছেন? ভাবছেন এ আবার কেমন মেলা? ঠিকই শুনেছেন, মকর সংক্রান্তির দিনে আলুর দমের মেলা বসে হুগলির জাঙ্গিপাড়া থানার জান্দা গ্রামে। হাজার হাজার মানুষের ভিড়ে জমে ওঠে ইউনিক আলুর দমের মেলা। বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসে, নতুন আলু ওঠে জমিতে, ওই আলুর দমের হয়, সে আলুর দম মুড়ি খায় এবং নদীতে স্নান করে। স্নান করে এসে মকর সংক্রান্তি যেটা বলা হয় এখানে এসে মায়ের মন্দিরে প্রণাম করে মানে পুরো মেলাটা একদিনেরই মেলা আমাদের, সারাদিন হয় এইভাবে। আর এই যে নতুন আলুর থেকে আলুর দম, মানে যে চান টান করে এসে শুধু মুড়ি তেলে বাজে ভালো লাগবে, দু চারজন হয়তো আলুর তরকারি করতে লাগলো, এখন আলুর তরকারিটা এত বেশি মানে ডিমান্ড হয়ে গেছে, নতুন আলুর তরকারি দেবে, পুরোনো আলুর তরকারি কেউ খাবে না। পরিভাষায় যেটা বলে আলুর দমের মেলা, এখানে এসে দেখবেন এই যত মানুষ আসছে এই মেলার আশপাশে যে জমি আছে আছে সেখানে বসে সবাই একটু আলুর দম মুড়ি বসে বসে খাচ্ছে। এতক্ষণে আপনার মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে মেলার নাম আলুর দমের মেলা কেন? দামোদরের তীরে আসলে এটি প্রায় 250 বছরের পুরনো পীরের মেলা। মকর সংক্রান্তির দিনে দামোদরে স্নান করতে আসেন হিন্দু ধর্মের মানুষজন, পুজো দেন পাশের গঙ্গা দেবীর মন্দিরে, খিদে পাওয়া স্বাভাবিক। অন্যদিকে আলু চাষের জন্য বিখ্যাত হুগলি জেলা, পুণ্যার্থীদের খাবারের জন্য আলুর দম মুড়ি তেলে ভাজার দোকান শুরু হয়, আর সেই থেকেই এই মেলার প্রসার পেয়েছে। পাশাপাশি পীরের মেলা ও মকর সংক্রান্তির মেলার ধর্ম বর্ম সরিয়ে মেলার নাম হয়েছে আলুর দমের মেলা। কেমন লাগে এই মেলা এসে? দেখুন এই মেলাটা খুবই ভালো লাগে, এসে আলুর দম মুড়ি একটু তাঁতিদের একটা মেলা সবাই মিলে এসে যেটা একটু আনন্দ করা। এটা পীরের মেলা, যেমন গঙ্গা যেমন স্নান যাত্রার ব্যাপার আছে, এখানেও মানে প্রথম যখন চালু হয়েছিল এখানে বেশ কিছু লোক চান করতে আসতো দামোদরে, এবার তারপর ওই ওরা চান টান করে আর সেদিনে বাড়িতে কিছু খেত না, তা প্রথম ওই দু একটা আলুর তরকারি মুড়ি তেলে ভাজা এরকম দোকান হতো, তারপর আস্তে 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 প্রায় 200 বছরের উপর পুরনো। হাজার হাজার মানুষের ভিড়, মেলা মাঠ পরিদর্শন করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। যে একটা একদিকে আছে জান্দাতে পীরের মেলা প্লাস পৌষ সংক্রান্তির মেলা, পৌষ সংক্রান্তির মেলা মকর সংক্রান্তি যেটাকে বলা হয়, আর একই দিনে আবার হচ্ছে এখানে পীরের মেলা, দুটো মেলা একসঙ্গে ভাবে দুটো সম্প্রদায়ের মানুষকে মেলবন্ধন করেছে। এই মেলার তাই অন্যতম আকর্ষণ আলুর বিভিন্ন স্বাদের দম, কেউ বসে খাচ্ছেন, কেউ আবার কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে, বাচ্চা থেকে বুড়ো এই স্বাদের ভাগ নিতে উপচে পড়ে ভিড়। হুগলির জাঙ্গিপাড়া থেকে রিম্পা মজুমদারের সঙ্গে সুভাষ মজুমদার, ক্যালকাটা নিউজ।